মাটনের ভেতরটা, মাটনের ভেতরটা, এক্সকিউজ মি, দু পিস মাটনের বিরিয়ানিটা চেয়েছিলাম, তো একটা পিস ছোট হয়েছিল, যে একটুখানি চেঞ্জ করে দাও। দেখো নৈহাটিতে আমাকে মাঝে মধ্যেই আসতে হয়, আর যেহেতু কালী পূজা, একদম কালী পূজার প্রাককালে আরো একবার নৈহাটি এসেছি না, কেন কি বৃত্তান্ত সেটা হচ্ছে মানে আমার পিছনের ক্রাউডটা এবং এই ব্যানার পোস্টারগুলো দেখে বুঝতে পারছো আরো একবার বোম্বে বিরিয়ানিতে এসেছি। হ্যাঁ, এর আগে কিন্তু আরো দুবার বোম্বে বিরিয়ানির ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করেছি, যেগুলোর রেসপন্স তোমরা মারাত্মক লেভেলের দিয়েছ। বাট আজকে এখানে এসে দাদাকে পেয়ে গেছি, দাদা ফুড অভিযান চ্যানেল, তো তুমি কি বলবে একটুখানি? প্রথমে দর্শক বন্ধু আপনারা সব আমার শুভ বিজয়ের প্রণাম। আগে ফার্স্ট অফ অল একটা কথা বলে দিচ্ছি, দাদা যেভাবে আমার চ্যানেলে এসে বলছেন, আমি সত্যি কথা বলতে এতটা পোলাইটলি ভিডিও বানাই না, বাট থ্যাংক ইউ সো মাচ এরকম রেসপেক্ট দেখানোর জন্য। বাট সুব্রনীলের ভিডিওগুলো সত্যি খুব ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ। আমি সব দর্শক বন্ধুদের বলবো সুব্রনীলের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ফুড অভিযান একদম নতুন, মানে ফুড অভিযানেও কিন্তু একদম নতুন ফুড অভিযান। বোম্বে বিরিয়ানিতে ফার্স্ট টাইম নাকি আগে ট্রাই করেছো? না না, বোম্বে বিরিয়ানিতে একদম প্রথমবার এসেছি। চলো এবার খাওয়া দাওয়া যাওয়া যাক নাকি। এখানকার টেস্ট এখন আগের মতো আছে কিনা সেটা তো তোমাদের সাথে তুলে ধরবই, এক ঝলকে দেখে নাও এখানকার অ্যাম্বিয়েন্সটা। বাই দ্য ওয়ে অ্যাম্বিয়েন্স তো দেখলে, তো এবার এখানে কি অর্ডার করব না করব সেটার একটা ব্যাপার। এখানে মেনু চয়েস করাটা কিন্তু বেশ ডিফিকাল্ট, কারণ এখানে বিরিয়ানির মধ্যে বিভিন্ন রকম ভাগ আছে। তো এখানে আলু বিরিয়ানি থেকে শুরু করে মাটন বিরিয়ানি, তার মধ্যে হাফ, ফুল, আনলিমিটেড অনেক রকম ব্যাপার আছে। সো একটু অর্ডারটা দিই নি। এক্সকিউজ মি, দু পিস মাটন দিয়ে যে বিরিয়ানিটা হয় ওটা কত প্রাইস পড়ছে? ওটা 290 টাকা। সো 290 টাকার যে বিরিয়ানিটা ওটা একটা দাও, আর মাটন চাপ তোমরা নতুন এটা নিয়ে এসছো দেখলাম, কারণ আমি এর আগে যখন করেছিলাম তখন মাটন চাপটা ছিল না, তখন আর কি লিভার ফ্রাইটা তখন আমি দেখিয়েছিলাম। তো আজকে তোমাকে মাটন চাপ দেখাবো, মানে মাটন চাপ একটা, আর হচ্ছে ফুল একটা মাটন বিরিয়ানি, যেটা দুটো দু পিস মাটন সেটা করে দাও, ফুল মাটন বিরিয়ানি। ওকে, মানে আমি নিজেও কনফিউজ কোনটা ফুল কোনটা হাফ, মানে সেই জন্য একবার জেনে নিলাম। আবার একটা যে তিন পিস মাটন দিয়ে বিরিয়ানি, মানে টোটালি হ্যাং মাথা যে কী হবে না হবে। দেখো অর্ডার তো করেছিলাম মেনু দেখে, তো যেটা বলেছিলাম অর্ডারে টোটালি কনফিউজ ছিলাম, তাই দু পিস মাটন দিয়ে বিরিয়ানি অর্ডার করেছি। সো চলে এসছে এই দু পিস মাটন দিয়ে, এইরকম জাস্ট কোয়ান্টিটিটা জাস্ট দেখাচ্ছি, এইরকম কোয়ান্টিটির কিন্তু বিরিয়ানি এসছে, আর সাথে মাটন চাপ অর্ডার করেছিলাম, আর এই হচ্ছে মাটন চাপ। ও ফো, এক পিস মাটন দিয়ে বেশ ভালো কিন্তু দিয়েছে ব্যাপারটা। বাট একটা যেটা ব্যাপারে, এখানে প্লেট নেই, এখানে কিন্তু এরকম কাগজের প্লেটে এখানে সার্ভ করা হয় বিষয়টা। যে দু পিস মাটন এখানে ওনারা প্রোভাইড করেছে, এইরকম জাস্ট মাটনের সাইজটা আমি দেখাতে চাই, জাস্ট এইরকম সাইজের কিন্তু মাটন এনারা প্রোভাইড করছেন। আর একটা পিস যেটা, সেটা এরকম সাইজ, একটু আমার জিনিসটা হালকা ছোট মনে হলো, একটু রেওয়াজি পিস জিনিসটা, কিন্তু এই পিসটা অনুযায়ী ওই পিসটা একটু ছোটো লাগলো। আর এরকম গাবদা সাইজের একটা ধ্বংস আলু কিন্তু ওনারা প্রোভাইড করেছে, এবং যেটা খুব সফট, এখনই মানে জাস্ট হাত দিয়েই বোঝা যাচ্ছে জিনিসটা কতটা সফট। আর টোটাল কিন্তু যে কোয়ান্টিটি সেটা নিয়ে কোনো কথা হবে না, জাস্ট আলাদাই লেভেলে গেছে বিষয়টা। যদি বিরিয়ানি চালের প্রসঙ্গে আছি তাহলে বলবো এইরকম লং গ্রেন রাইস এবং ব্রাউনিশ কালারের বিরিয়ানি, মানে খানিকটা আমাকে যদি বলতে হয় তো ব্যারাকপুর ধাঁচের বিরিয়ানি কিন্তু এনারা প্রোভাইড করছেন। ওকে, সো একটু রাইসটা ট্রাই করে দেখি।
দেখো রাইসের ব্যাপারে বলতে গেলে বলবো যে মারাত্মক জুসি রাইস যেটা বরাবরই এদের ছিল, তবে আগের থেকে এখনের মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে যে বিরিয়ানির গন্ধটা সেটা এতটা পরিমাণে থাকতো না, গোলাপ কেওড়া এবং আপুরের গন্ধটা কিন্তু বেশ ভালোভাবে পাওয়া যাচ্ছে এবং মুখের ভেতরে বেশ ইনহ্যান্স করছে বিষয়টা, বেশ কিন্তু অ্যামেজিং লাগছে বিষয়টা, মানে যে খুব যে নাকে স্ট্রাইক করছে খাওয়া যাচ্ছে না বা ঝাঝালো হয়ে গেছে সেটা কিন্তু নয়। এই বিরিয়ানিটার সাথে চাপ বা লিভার ফ্রাই তোমরা অবশ্যই নিতে পারো, তবে আমি যেটা মনে করছি যে এই যে রাইসটা একবার দুবার খেলাম যখন বেশ ঠিক আছে, মানে গলা যে স্রুত স্রুত করে নেমে যাচ্ছে। আর একটা বাইট, অ্যামেজিং লাগলো। এবার একটু আলু প্রসঙ্গে আসছি, এইরকম একটা থামসা সাইজের আলু দিয়েছে, ব্রাউনিশ কালারের আলু যেটাকে বলা যায়, আর আলুর নরমত্ব এক্স্যাক্ট সেটা একবার দেখিয়ে নিচ্ছি যে আলুতে আমি ক্লিক দিচ্ছি আর আলু কিন্তু এরকম ভেঙে মানে চুরমার হয়ে গেল, এক্স্যাক্টলি জাস্ট চুরমার যাকে বলে, একদম আলুর নরমত্বটা মানে মানে মারাত্মক লেভেলের গেছে। সো আলুর মধ্যে পেঁয়াজ রস আর মাটনের ফ্লেভারটা কতটা ইনটেক করেছে সেটা একবার দেখাই তোমাকে, দেখি ট্রাই করে চলো। ফ্লেভারফুল আলু যেটাকে বলতে গেলে বলা যায় এবং বেশ মিষ্টতা রয়েছে এই আলুটার মধ্যে, জাস্ট হারিয়ে গেছে। অ্যামেজিং লাগছে। তো কমপ্লেন একটাই আছে, সেটা হচ্ছে একটা মাটনের পিস আমার ছোট এসছে, তো সেটা একটুখানি আমি চেঞ্জ করে নেবো। আমি ওনাদেরকে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে সার্ভিসে, ওনারা কোথায় আছেন, তো সার্ভিসের যিনি আছেন তিনি আসলে আমি এই পিসটাকে চেঞ্জ করে নেবো। ওকে, আর আসি একটুখানি মাটনের প্রসঙ্গে, এইরকম সাইজের কিন্তু এই মাটনের পিসটা রয়েছে, মাইন্ড ব্লোয়িং একটা সফটনেস, মুখের ভেতরকে যে খুব যে চুইং করতে হচ্ছে সেটা একেবারেই নয়। হ্যাঁ, ওভারঅল কিন্তু আমার জাস্ট অ্যামেজিং লাগলো মাটনের, আর মাটনের ভেতরটা, এক্সকিউজ মি বলছি না দাদা, আমি তো দু পিস মাটন দিয়ে বিরিয়ানিটা চেয়েছিলাম, তো একটা পিস ছোটো এসেছে যে একটুখানি চেঞ্জ করে দেওয়া, এটাও করিনি আমি এখন। যেটা দাদাও কিন্তু বললো, এটো করার আগে কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে, যেহেতু আমি রাইসটা খেয়ে নিয়েছি একবার এবং যে মুখে নিয়ে নিয়েছি, এবং যখন আমি ফার্স্টে যদি বলতাম তারা চেঞ্জ করে দিত, তাই তো? এক্স্যাক্টলি তাই, কিন্তু যেহেতু আমি খেয়ে নিয়েছি সেহেতু কিন্তু এই মুহূর্তে তারা চেঞ্জ করবে না, এবং এটা আমি মনে করি ঠিকই করছে, কারণ এরকম ভাবে করাটা উচিত না ব্যাপারটা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, পরের এটা এটোর জিনিসটা কেন সার্ভ করা হচ্ছে, এক্স্যাক্টলি মানে এটা বন্ধ করেছো মানে একমাত্র শুধু যখন একদম প্রথমে, তাই তো? একদম ফুল প্লেট যখন থাকবে ঠিক সেই সময় যদি তোমরা অবজেকশন দাও তারা কিন্তু ইমিডিয়েট চেঞ্জ করে দেবে। ওকে, এই মাটনের পিস নিয়ে ফালতু তোমরা ঝামেলি করো না, যেটা আমি করে ফেলেছি ভুল করে। তো ব্যাপারটা হচ্ছে হ্যাঁ চেঞ্জ অবশ্যই হয়, কেন হবে না, অবশ্যই হবে, যদি তোমরা রাইসটা খাওয়ার আগে তোমরা যদি কমপ্লেনটা দিতে বা আমি যদি কমপ্লেনটা আগে করতাম তারা কিন্তু এটা করে দিত। ওকে, তো চলো এখন আমরা একটু মাটনের ফোকাসটা করি, মাটনের জাস্ট আমি ভেতরটা দেখাচ্ছি, এই ঠিক ঠিক এই ফ্লেভারের একটা পিঙ্কিশ ফ্লেভারের কিন্তু মাটন বেরিয়েছে। ও আর রেওয়াজি আর মাংসের একটা আলাদাই মানে যুগ্ম প্রয়াস বলা যেতে পারে। আর একটু আলু নিয়ে আমি হারিয়ে গেছি, আর বেশি কিছু বলছি না, এবার ট্রাই করব মাটন চাপ। অ্যাকচুয়ালি বিরিয়ানিটা এত ভালো না, চাপের দিক থেকে আমার ফোকাসটা একটু নড়ে গেছে ব্যাপারটা, বুঝতে পারলে তো? সো একটু চাপটা আমি নিয়ে নিই, অ্যামেজিং, পুরো লাল লাল রগ রগে কিন্তু চাপের মতো কিন্তু বিষয়টাকে ওনারা করেছেন। তো গ্রেভি তো নিয়ে নিলাম বিরিয়ানির মধ্যে, তো গ্রেভির সাথে একটু হালকা মাখিয়ে নিয়ে একটু ছোটোখাটো একটা বাইট, চাপ চাপের গ্রেভিটা অভূতপূর্ব লাগছে বিরিয়ানি দিয়ে, ভাই সাপ সে মাটন চাপের মাটন জাস্ট এই এই লেভেলের, হাত দিলাম আর ছিঁড়ে কুড়ে বেরিয়ে এলো। ও ও এরকম জাস্ট পিঙ্কিশ ব্যাপারটা দেখাতে পাচ্ছি, মাইন্ড ব্লোয়িং সফটনেস সেই লাগছে। চর্বি আর মাংসের মিলিত প্রয়াসে পুরো দুমদার একটা ব্যাপার হয়েছে।
সো অল রাইট গাইস, হ্যাঁ খাওয়া দাওয়া পর্ব শেষ, আর খেয়ে দিয়ে বেরোচ্ছি। আর ওদিকে গরু বঁ করে ডাকছে, আর পিছনে কিন্তু এখনও বেশ ভিড় রয়েছে। হ্যাঁ খাওয়া দাওয়া প্রসঙ্গে যদি বলি, খাওয়া দাওয়া প্রসঙ্গে বলবো, আর ওই দিক দিয়ে ওই এই গরুটা তখন থেকে বোঁ বোঁ করে যাচ্ছে ভাই, তো বলতে পারছি না। হ্যাঁ খাওয়া দাওয়া প্রসঙ্গে বলতে গেলে আমাকে যে কথাটা ফার্স্টেই বলতে হয়, খাবারের কোয়ান্টিটি নিয়ে আমি কোনোরকম কিছু বলবো না। হ্যাঁ জাস্ট দুর্দান্ত, একজনের জন্য বেশি, মানে দুজন খেয়ে ঠিকঠাক আর কি, মানে একজনের জন্য মানে যথেষ্টই বেশি আমার মনে হয়েছে, কারণ আমি খুবই কম খাই, মানে অতও খেতে পারি না। আর হ্যাঁ যদি তোমরা আনলিমিটেড রাইস যদি তোমরা নিয়ে থাকো, সেক্ষেত্রে আমি বলবো যে ওইটা কিন্তু শেয়ারেবল না। হ্যাঁ 299 তোমরা পেমেন্ট আগে করে দেবে, দেন তারা তোমাকে একটার পর একটা বিরিয়ানির প্লেট কিন্তু সার্ভ করবে, এক্স্যাক্টলি তাই। আর প্রত্যেকটা বিরিয়ানি আনলিমিটেড রাইস তোমরা পাবে, আর মাটন চাপ যেটা নিয়েছিলাম সেটা 120 rupees, মাটনের পিস ভাই মারাত্মক, আর সফটনেস নিয়ে কোনো কথা নেই, সব কিছু মিলিয়ে আমার বেশ কিন্তু ভালো লেগেছে। আর এখানে আসবে কী করে, এটা যে নৈহাটি স্টেশন, নৈহাটি স্টেশন 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে একটা টোটো বা অটো যাই নেবে, 10 টাকা নেবে, সাহেব কলোনি মোড় থেকে জাস্ট হাঁটা পথেই কিন্তু পেয়ে যাবে এই বোম্বে বিরিয়ানি এক্স্যাক্টলি। সো আসো এখানে, ট্রাই করো, কেমন লাগলো অবশ্যই জানিও, আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, মুক্ত হস্তে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে টাং করে বাজিয়ে দিও লেটেস্ট আপডেটের জন্য। ততক্ষণের জন্য বাই বাই।